সালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর শুরুতেই সংবাদ শিরোনাম আইনজীবীকে হত্যার নিন্দা প্রধান উপদেষ্টার সুষ্ঠু তদন্ত ও আইনি পদক্ষেপের নির্দেশ চিনমা ইস্যুতে ভারতে বিবৃতি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপে সামিল পররাষ্ট্র মন্ত্রণালয় স্বৈরাচার পালিয়ে গেলেও তার দোষরা দেশে নানা ষড়যন্ত্র করে যাচ্ছে অভিযোগ তারেক রহমানের দলের নেতাকর্মী সহ দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান দুবারের বেশি প্রধানমন্ত্রিত নয় এবং তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনা সহ সংবিধানের বাষট্টি সংসদের প্রস্তাব বিএনপি চট্টগ্রাম আদালত এলাকায় আইনজীবী হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুস এই হত্যাকাণ্ডের তদন্ত ও যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে জানানো হয় এই ঘটনায় জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বন্দরনগরী সহ নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা এদিকে চিনময় দাসে গ্রেফতারকে ভারতের পররাষ্ট্র দপ্তর ভুলভাবে উপস্থাপন করেছে উল্লেখ করে উদ্বেগ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায় ধর্মীয় কারণে নয় নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চিনময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এই ইস্যুতে ভারতের বিবৃতি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপে সামিল বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিশৃঙ্খলা সৃষ্টিকারী যত বড় নেতাই হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ একই সাথে কোন সম্প্রদায়ের মানুষ যেন নিরাপত্তাহীনতায় না ভোগে সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি রংপুরে পীরগাছায় শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা জানান এ সময় উপদেষ্টা আসিফ মাহমুদ আরও বলেন সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে কোন সম্প্রদায়ের নেতা হিসেবে নয় রাষ্ট্রদ্রোহের মামলায় ঘটনায় গ্রেফতার করা হয়েছে বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতার উপর কোন প্রকার হস্তক্ষেপ কোনো প্রকার আঘাত আসে এবং রাষ্ট্রের প্রতি অবমাননা হয় রাষ্ট্রদ্রোহের মতো ঘটনা ঘটলে সেক্ষেত্রে সরকার অবশ্যই কঠোর ব্যবস্থা নেবে এবং সেক্ষেত্রে একটা গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে এখন অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে আমরা স্পষ্টভাবে বলতে চাই কেউ যদি রাষ্ট্রদ্রোহের মতো ঘটনায় যুক্ত থাকে সে যেই হোক যত বড় নেতাই হোক তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না আগামী চব্বিশ ঘন্টার মধ্যে চট্টগ্রামে আইনজীবী হত্যাকারীদের খুঁজে বের করার দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ টিএসসিতে রাজু ভাস্কর্যের সামনে মশাল মিছিলে ইনকিলাব মঞ্চের নেতারা এ দাবি করেন এ সময় ভারতে থেকে ফ্যাসিস্ট সরকার দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে তাদের রুখে দাঁড়াতে ছাত্র সমাজকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন তারা এসময় স্কনকে ইস্কনকে সন্ত্রাসী সংগঠন উল্লেখ করে তাদের নিষিদ্ধ করার দাবিও জানান তারা জঙ্গি গোষ্ঠীদের কাজই হচ্ছে এই দেশকে একটি সাম্প্রদায়িক সহিংসতার দিকে ছেড়ে দেওয়ার জন্য হত্যাকাণ্ড করে আমরা সমগ্র বাংলাদেশের শান্তিপ্রিয় ছাত্র জনতাদের উপরে উদ্দেশ্যে আহ্বান জানাতে চাই আপনারা কার উজকানিতে পা দিবেন না এটা সম্প্রীতির বাংলাদেশ সংখ্যালঘু ভাইদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা উসকানিতে পা দিবেন না হিন্দু মুসলিম ভাই ভাই সন্ত্রাসীদের ঠাই নাই জাতীয় ঐক্য ধরে রাখতে যে কোন ধরনের ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা জাতীয় ছাত্র সংহতি সপ্তাহের প্রথম দিনে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ও বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক শেষে তারা এই কথা বলেন আগামীতে ছাত্র রাজনীতির রূপরেখা কেমন হবে তা নিয়েও ফ্যাসিবাদ বিরোধী সকল ছাত্র সংগঠনের নেতাদের সাথে ফের আলোচনায় বসা কথা জানান মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ মাজার হক মোহাজিরের রিপোর্ট ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সঙ্গে দেখা করে জাতীয় ছাত্র সংহতি দিবসে শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কথা বলেন সেখানকার শিক্ষার্থীদের সঙ্গে জানতে চান তাদের চাওয়া পাওয়া এ সময় শিক্ষার্থীরা আর কোনো ভাবে বিভাচিত হবে না বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ এ সময় জুলাই বিপ্লবে সেখানকার শহীদদের স্মরণে করা হয় মোনাজাত যারা আহত হয়েছেন আল্লাহ তাদেরকে খুব দ্রুত তুমি শিফায় কামেলে আজেলা দান করো জাতীয় ছাত্র সংহতি সপ্তাহে সকল ছাত্র সংগঠন শিক্ষার্থীদের কাছে যাবে তারা তাদের কাছে তুলে ধরবে ছাত্রদের একতা কতটা জরুরি আপনারা কি মনে করেন যে বছরটা একটু দেরি হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আমরা এটা স্বীকার করি যে একটু দেরি হয়ে গেছে তবে আমরা এর আগেও একবার বসেছি মাঝখানে একটা গ্যাপ তৈরি হয়েছে আগের পূর্ণ যে ধারাবাহিক ছাত্র রাজনীতি চলে সেটা সঠিক নয় নতুন একটা ছাত্র রাজনীতির রূপ রেখা তৈরি করতে হবে পরে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বুটেক্সের শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেন হান্নান মাসুদ রিফাদরা জুলাই বিপ্লবে তেজগাঁও অঞ্চলের নেতৃত্ব দেয়া এই বিশ্ববিদ্যালয়ের অবদানের কথা তুলে ধরেন তারা বলেন জুলাই বিপ্লবের স্পিরিটকে কোনোভাবেই ধ্বংস করা যাবে না বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যাব এবং গণসংযোগের চেষ্টা করব এই মুহূর্তে কথা বলছি এই মুহূর্তে কিন্তু আসলে বাংলাদেশের একটি অঞ্চল চট্টগ্রামে ভয়ঙ্কর রকম কিন্তু সেখানে সরযন্ত্র চলছে রাসিবাগ বাংলাদেশ থেকে কিন্তু এখনো নির্মূল হয়নি বিভিন্ন দেশে বিভিন্ন ভাবে তারা কিন্তু হলো গিয়ে তাদের যে ফ্যাসিবাদী কার্যক্রম সেটা হলো গিয়ে চালিয়ে যাওয়ার অপতৎপরতা চালিয়ে যাচ্ছে পর্যায়ক্রমে পুরান ঢাকার কবি নজরুল কলেজ সোহরাওয়ার্দী কলেজ সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে যাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় ছাত্র সংহতি সপ্তাহের অংশ হিসেবে অনলাইনেও ফ্যাসিবাদ বিরোধী ক্যাম্পেইন চালাচ্ছে সংগঠনটি মাসহারুল হক মুহাজির এটিএন বাংলা ঢাকা তিন কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় মিথ্যা তথ্য ছড়িয়ে পথিত সৈরাচের ছাত্র সংগঠন অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম সচিবালয় ঢাকা রিপোর্টার্স ইউনিটের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ বলেন গণভ্যার পরবর্তী অবস্থায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ একটু সময় সাপেক্ষ উল্লেখ করে উপদেষ্টা বলেন দ্রুতই পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন হবে বিগত সরকারের সময় দুর্নীতির মাধ্যমে লুট করে টাকা এখন সামাজিক মাধ্যমে অপপ্রচারে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম গণমাধ্যমের সহায়তা চেয়ে তিনি বলেন বিগত সময়ে গণবিরোধী নানা ভূমিকার কারণে সংবাদ মাধ্যমের ওপর জনমনে ক্ষোভ তৈরি হয়েছে এখন গণমাধ্যমের উচিত জনগণের কাছে এসব বিষয় স্পষ্ট করা এখন একটা মিথ্যা খবর একটা গুজব কিন্তু অনেক বড় ঘটনার জন্ম দিতে পারে তো সেই জায়গাতে হচ্ছে গণমাধ্যমের বা সাংবাদিকদের থেকে আমরা এই দায়িত্বশীল ভূমিকাটা প্রত্যাশা করতেছি এটা আমাদের সরকার নয় আমাদের জাতীয় যে পরিস্থিতি কিন্তু এই এই ভূমিকাটা গুরুত্বপূর্ণ। স্বীরাচার পালিয়ে গেলেও তার দোষরা দেশে নানা ষড়যন্ত্র করছে অভিযোগ করে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সিলেট বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি বলেন পতিত স্বৈরাচারী পার্শ্ববর্তী দেশের সহায়তায় দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে দেশের স্থিতিশীলতা ফেরাতে গণতান্ত্রিক প্রক্রিয়া চালু রাখা সহ মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করার তাগিদ দেন তারেক রহমান সরকার পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি রাষ্ট্র ব্যবস্থায় কি কি পরিবর্তন আনতে চায় সেই একত্রিশ দফা প্রস্তাবনার নানা দিক তৃণমূল নেতাকর্মীদের সামনে তুলে ধরতেই দলের সিলেট বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারাও এসব প্রস্তাবনার নানা বিষয়ে নিজেদের ভাবনা তুলে ধরেন। সমাপনী বক্তা হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশকে এগিয়ে নিতে এবং মানুষের প্রত্যাশা পূরণই বিএনপির রাজনীতি বলে উল্লেখ করেন তিনি। একটি কথা মনে রাখবেন আপনাদের দিকে দেশ তাকিয়ে আছে। আপনাদের দিকে দেশের মানুষ তাকিয়ে আছে। কাজী নিজেকে সেভাবে প্রস্তুত করতে হবে মানুষের প্রত্যাশা অনুযায়ী নিজেকে প্রস্তুত করতে হবে মানুষের চাওয়া অনুযায়ী নিজেকে তৈরি করতে হবে তাহলেই আমরা দেশকে নেতৃত্ব দিতে সক্ষম হব দেশের মানুষকে পথ দেখাতে সক্ষম হব রাজধানী ঢাকায় গত কয়েকদিনের সহিংস কয়েকটি ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই তাই সবাইকে সতর্ক থাকতে হবে যারা এই দেশ থেকে হাজারো লক্ষ কোটি টাকা পাচার করে নিয়ে গিয়েছে যারা আশেপাশের যে সকল দেশ বাংলাদেশকে ব্যবহার করে নিজেদের স্বার্থ রক্ষা করেছে তারা অবশ্যই বসে থাকবে না তারা তাদের পালিয়ে পালিয়ে গিয়েছে 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 ঠিক পরেও মাথাটা লেজ কিন্তু কিন্তু রয়ে এবং ষড়যন্ত্র শুরু করেছে কাজে এই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে মানুষকে সতর্ক রাখতে হবে গত দুই দিনের বিভিন্ন পত্রপত্রিকাগুলো গুলো আপনারা দেখেন ঢাকা সহ সব বিভিন্ন জায়গার আপনারা নিউজগুলো দেখেন কোথায় জানি কিছু একটা হচ্ছে কাজে যারা ষড়যন্ত্র করছে তারা কিন্তু বসে নেই দ্রুত জাতীয় নির্বাচনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন যে কোনো মূল্যে গণতান্ত্রিক ধারাবাহিকতা ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে বাংলাদেশকে আগামী দিনে যদি ষড়যন্ত্র থেকে রক্ষা করতে হয় যে কোনো হুমকি থেকে রক্ষা করতে হয় দেশের মানুষকে রক্ষা করতে হয় গণতন্ত্রের কন্টিনিউশন ছাড়া সেটি সম্ভব নয় মানুষের ভোটের অধিকারকে ধরে রাখতে হবে প্রতি সেটি পাঁচ বছর হোক বা যেই সময় হোক যেটি যেই সময় ভোট হওয়ার কথা সেটি সেই সময় ভোট হতে হবে আমাদেরকে সেই জবাবদিহিতা তৈরি করতে হবে সরকারকে যারা নির্বাচিত হিসাবে সরকারের দায়িত্ব থাকবে তাদেরকে আমাদের এমন একটা পর্যায়ে নিয়ে যেতে হবে তারা যাতে জনগণকে ভয় পায় যাতে তাদের মাথার মধ্যে থাকে যে হ্যাঁ কালবাদে পরশু আমাকে জনগণের সামনে যেতে হবে জবাব দিতে হবে জনগণকে সিলেট শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় সিনিয়র নেতারা তৃণমূল নেতাদের দলীয় ঐক্য ধরে রেখে সংগঠনকে শক্তিশালী করার তাগিদ দেন মঈনুল আহসান এটিএন বাংলা নির্বাচিত সরকার ছাড়া দেশের বর্তমান পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন রাষ্ট্র সংস্কারে স্বচ্ছ ও নিরপেক্ষতা দেখতে চায় বিএনপি গুলশানের একটি হোটেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জীবন ও চিন্তাধারা নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব কথা বলেন তিনি বলেন দু এক মাসে রাষ্ট্র সংস্কার সম্ভব নয় তাই সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে সহযোগিতায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান বিএনপি মহাসচিব আজকে দেশের চাঁদিকে অবস্থা দেখে অনেকে একটু আতঙ্কিত হচ্ছেন একটু উদ্বিগ্ন হচ্ছেন কি হচ্ছে আসলে আপনাদের শত্রুরা যারা সামনে থেকে চলে গেছে পেছনে থেকে তারা এই দেশকে আবার অস্থির করে তুলছে একটু ধৈর্য ধরতে হবে আজকে এই সরকারকে আমাদেরকে সহযোগিতা করতে হবে কারণ এই সরকার ফেল করলে আবার অভ্যুত্থান ফেল করে যাবে বিপ্লব ফেল করে যাবে সংসদের উচ্চকক্ষ উপরাষ্ট্রপতি উপ পদ রাখা সহ সংবিধানের বাষট্টি জায়গায় সংস্কারের প্রস্তাবনা দিয়েছে বিএনপি সংবিধান সংস্কার কমিশনের কাছে লিখিত প্রস্তাবনা জমা দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান সংবিধান পুনর্লিখন নয় সংসদের পক্ষে তার দল এ সময় কমিশন প্রধান আলীর রিয়াজ জানান অংশীজনদের সংস্কার প্রস্তাবগুলোর বিষয়ে মতামত জানতে আগামী সপ্তাহে সারা দেশে জরিপ করা হবে আরো জানাচ্ছেন সংবিধান সংশোধনে আনুষ্ঠানিক প্রস্তাবনা জমা দিল বিএনপি দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল মঙ্গলবার সংসদ ভবনে সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলেরিয়াজের কাছে লিখিত প্রস্তাবনা জমা দেন জুলাই আগস্ট বিপ্লবের অঙ্গীকার রক্তের আকাঙ্ক্ষা এবং বাংলাদেশের বর্তমান বাস্তবতা এগুলোকে বিবেচনায় নিয়ে এবং ভবিষ্যতে যাতে পার্লামেন্টারি ফোয়ারের সৃষ্টি না হয় এখন আয়কতন্ত্রের সৃষ্টি না হয় সেগুলো মাথায় রেখে আমরা আমাদের সমস্ত প্রস্তাবনাগুলো দিয়েছি সংবিধানের সূচনা থেকে তফসিল পর্যন্ত ২২টি জায়গায় সংস্কারের প্রস্তাবনা দেওয়ার কথা জানান সালাউদ্দিন আহমেদ প্রস্তাবনায় উল্লেখযোগ্য বিষয়গুলো হল সংসদে উচ্চকক্ষ রাখা উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রীর পদ এবং গণভোটের বিধান পুনঃপ্রবর্তন করা এছাড়া পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ না রাখা এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনর্বহাল চায় বিএনপি সংবিধান সংশোধনের প্রস্তাব করেছে আমরা ব্যাপক ভিত্তিক যাতে এটা গণতান্ত্রিক সংবিধান সংশোধন হয় এবং জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয় তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রবর্তন এটা মানুষের এক নম্বর আকাঙ্ক্ষা এবং গণভোটের বিধান যেটা আর্টিকেল এইট ফর্টি সিক্স ফর্টি এইট ফিফটি সিক্স অ্যান্ড ওয়ান টু ইটসেলফ যেগুলো পরিবর্তন আনতে গেলে এবং প্রস্তাবনাতে পরিবর্তন আনতে গেলে যে গণভোটের বিধান ছিল যেটা আওয়ামী লীগ উড়িয়ে দিয়েছিল সেগুলো পুনঃপ্রবর্তনের জন্য আমরা প্রস্তাব করেছি সংবিধান সংস্কার কমিশন প্রধান অধ্যাপক আলীর জানান কমিশনের ওয়েবসাইটে এ পর্যন্ত পঞ্চাশ হাজারের বেশি মানুষ মতামত দিয়েছেন অংশীজনদের সব প্রস্তাবনা বিবেচনায় নিয়ে পাঁচ জানুয়ারির মধ্যে সংবিধান সংস্কারের সুপারিশ করা হবে বলেও জানান তিনি আমরা স্টেকহোল্ডারদের সাথে আলোচনাগুলো বত রেখেছি ইতিমধ্যে আরো কয়েকটি সংগঠনের সাথে আমরা কথা বলব এবং কয়েকজন নেতৃস্থানীয় ব্যক্তির সাথে এর বাইরে যেটা আমরা আগামী সপ্তাহে থেকে অবশ্যই শুরু করব সেটা হচ্ছে একটা জরিপ সারা বাংলাদেশে একটা জরিপ করব যাতে করে সমস্ত ধরনের মানে মানুষের মতগুলো আমরা পাই তিনি বলেন জরিপ চালিয়ে গ্রাম থেকে শহর তরুণ থেকে বৃদ্ধ সবার মতামত নিয়ে চূড়ান্ত করা হবে সংবিধান সংস্কারের প্রস্তাব হক এটিএন বাংলা ঢাকা। এখনো রাষ্ট্র কাঠামোর বিভিন্ন সিস্টেমে ঘাপটি মেনে পড়ে আছে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জি জুলাই গণভ্যত্থানের পর এই দোষরদের আইনি প্রক্রিয়ায় অপসারণ করা জরুরি বলে মনে করেন তিনি সেগুন বাগিচায় মাতৃভাষা ইনস্টিটিউশনে জাতীয় বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ শিক্ষার্থীদের পরিবারকে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে সার্জি সালম এসব কথা বলেন অনুসারে শহীদ পঁচিশ শিক্ষার্থী পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয় এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের আমার যে ছাব্বিশ জন বীর শহীদ ভাই রয়েছেন তাদের এই ছবিগুলো আমাদের সামনে রাখা এই যে আমার সামনে ব্যাকগ্রাউন্ড রয়েছে এই ব্যাকগ্রাউন্ডটিকে আমাদের ফোনের ওয়ালপেপার করা তারা তো তাদের জীবন দিয়েছে আপনাদের এখন এইসব অ্যাসিস্টার দোষর কিংবা যারা বিভিন্ন ভাবে এখন ষড়যন্ত্র করছে তাদেরকে প্রতিহত করার জন্য যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য সম্পর্কে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প হুমকি দেন চীন থেকে আমদানি করা পণ্যে অতিরিক্ত দশ শতাংশ শুল্ক আরোপ করবেন এর প্রতিক্রিয়ায় চীন বলেছে বাণিজ্য যুদ্ধে কেউই জয়ী হতে পারবে না মঙ্গলবার এক বিবৃতিতে বেজিং জানায় চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা দুদেশের জন্যই লাভজনক চীন সবসময় আলোচনা ও সহযোগিতার মাধ্যমে সমস্যা সমাধানের প্রস্তুত এদিকে নির্বাচনী প্রচার থেকে ট্রাম্প বলে আসছেন ক্ষমতায় গেলে চীন সহ কয়েকটি দেশের পণ্যে শুল্ক আরোপ করবে তিনি এরপর সোমবার সাফ জানান ক্ষমতায় যাওয়ার প্রথম দিনেই চীন কানাডা ও মেক্সিকোর পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপ করবেন ডোনাল্ড ট্রাম্প গুনীর সঙ্গীত শিল্পী তাসনুভা গানের অ্যালবামের মোড়ক উন্মোচন করা হয়েছে এই উপলক্ষে সন্ধ্যায় রাজধানী কারণ বাজারের কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করে গানের এন্টারটেনমেন্ট প্রতিষ্ঠানটি জানায় বেশ কিছু মৌলিক বাংলা গান নিয়ে সাজানো হয়েছে এই অ্যালবাম শিল্পী তাসনুবা বাসার জানালেন ছোটবেলা থেকেই গানের তালিম নিয়েছেন গানের প্রতি তীব্র ভালোবাসা থেকে এই অ্যালবামের আত্মপ্রকাশ এ সময় অনুষ্ঠানে আসার সবাই তাসনুবা বাসারের সঙ্গীত জীবনের সাফল্য কামনা করেন বাংলাদেশকে দুশো এক রানে হারিয়ে দুই ম্যাচ সিরিজে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের পঞ্চম দিন সাত উইকেটে একশো নয় রান নিয়ে খেলতে নামে টাইগাররা মাত্র তেইশ রান যোগ করে দ্বিতীয় ইনিংসে একশো বত্রিশ রানে থামে সফরকারীদের ইনিংস তিনটি করে উইকেটের কেমার রোচ এবং জেইনেন সিলস এর আগে ম্যাচের চতুর্থ দিন ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে আউট হয় একশ রানে তাতে তিনশো চৌত্রিশ রানের জয়ের লক্ষ্য পায় বাংলাদেশ প্রথম ক্যারিবিদের চারশো পঞ্চাশ রানের জবাবে বাংলাদেশ ইনিংস ঘোষণা করে নয় উইকেটে দুশো আইনজীবী হত্যার নিন্দা প্রধান উপদেষ্টার সুষ্ঠু তদন্ত ও আইনি পদক্ষেপের নির্দেশ চিনব ইস্যুতে ভারতের বিবৃতি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপে সামিল পররাষ্ট্র মন্ত্রণালয় স্বীরাচার পালিয়ে গেলেও তার দোষরা দেশের নানা ষড়যন্ত্র করে যাচ্ছে অভিযোগ তারেক রহমানের দলের নেতাকর্মী সহ দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান দুবারের বেশি প্রধানমন্ত্রিত নয় এবং তত্ত্বাবধায় সরকার ফিরিয়ে আনা সহ সংবিধানের বাষট্টি সংসদের প্রস্তাব বিএনপি পরবর্তী আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা